বর্তমান সরকারের অবস্থান সমাজে আছে বলে তো মনে হয় না। হ্যাঁ অবশ্যই আগে ভালো ছিলাম, আগের চাইতে এখন দেশটা খুবই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার মনে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে কোথাও মনে করেন এই নিরাপত্তাহীনতায় ভুগি নাই। দেশ স্বাধীন হয়েছে কিনা এটা তো সঠিক বলতে এখনো পর্যন্ত বলতে পারি না, কিন্তু আগে ভালো ছিলাম আমি যতটুকু বলতেছি আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিল, এখন যে দ্রব্যমূল্য বা এখন যে পরিস্থিতি, ঠিক আছে, আইন শৃঙ্খলা তো আগে দেখা যাচ্ছে আগেরটাই ভালো ছিল বেশি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আমরা যেটা জানি জনতার সরকার বা জনগণের সরকার সেটার প্রতিফলন আমরা দেখছি না। সবচেয়ে বড় কথা যেটা হলো চুরি, বাসা বাড়িতে যাওয়া এবং থাকা আসা যাওয়ার পথে সমস্যা হচ্ছে, বিশেষ করে রাতের বেলা। রাতের বেলা অফিস থেকে যাওয়ার পথে নিরাপত্তাহীনতা চরমভাবে দেখা দিচ্ছে। না বর্তমানে তা নাই, নিজের নিরাপত্তা নাই বললেই চলে। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা একেবারেই নাই, পাশাপাশি সেনাবাহিনী হঠাৎ কখনো দেখা যায়, তাদের ভূমিকাও নিষ্ক্রিয় বলা চলে। বর্তমান সরকারের অবস্থান সমাজে আছে বলে তো মনে হয় না, কারণ মনে হচ্ছে ওনারা অত্যন্ত উদাসীন। হ্যাঁ অবশ্যই আগে ভালো ছিলাম, বর্তমানের চেয়ে আগে অবশ্যই ভালো ছিলাম। প্রতিটি এলাকায় আর কি চোর ছিনতাইকার এগুলার উৎপাত বাড়ছে অনেক, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ দুর্বল থাকবে ততদিন পর্যন্ত তাদের তৎপরতা থাকবে। তবে মাঠে সেনাবাহিনী আছে, তারা চেষ্টা করতেছে আর কি যতটুকু নিয়ন্ত্রণ করতে পারার। নিরাপত্তাহীনতার বিষয়টা হলো এরকম যে আইন শৃঙ্খলা বাহিনী আগে যতটা তৎপর ছিল হয়তো বা সেটা তাদের নিজেদের ব্যক্তিগত কারণে হোক বা সমাজের কারণে হোক, এখন বর্তমানে তা আসলে আইন শৃঙ্খলা যা করছে আপনার 5ই আগস্টের যে ঘটনাগুলো ঘটানোর পরে তো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের কোনো শ্রদ্ধা বা বিশ্বাস কোনোটাই নাই। বিগত দিনে মোটামুটি 17 বছরের কথা বলি আওয়ামী লীগ সরকারের আমলে, কোথাও মনে করেন এই নিরাপত্তাহীনতায় ভুগি নাই। রাতের 12টা 1টা এমনকি আমার মনে মতে 24 ঘন্টার মধ্যেই যে কোনো জায়গায় যাইতাম আমি একদম নিরাপদে বাসায় আসতে পারতাম, ঠিক আছে, কিন্তু বর্তমানে সে নিরাপত্তাটা দেখি না। এখন মনে করেন যে অপরিচিত কোনো জায়গায় গেলে আতঙ্ক থাকে, কারণ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে অকারেন্সগুলি আমরা দেখি এতে করিয়া দেখি যে আসলে আগেই ভালো ছিলাম। ভালো বলতে সার্বিক দিক দিয়া এত কিছু না, অন্তত আপনার নিরাপত্তার দিক দিয়া আইনগতভাবে প্রশাসনিক দিক দিয়ে আমরা অনেক ভালো ছিলাম। আগেই ভালো ছিল, এখন যে দ্রব্যমূল্য বা এখন যে পরিস্থিতি, ঠিক আছে, আইন শৃঙ্খলা তো আগে দেখা যাচ্ছে আগেরটাই ভালো ছিল বেশি। তো এখন হচ্ছে এখন আপনার যে দেখা যাচ্ছে আমার দ্রব্যমূল্যর যে বাজার ঘাট হচ্ছে, ঠিক আছে, অনেক বৃদ্ধি, কিন্তু আগে ওরকম তো ছিল না, আগেও ছিল কিন্তু কম ছিল, আবার বাড়ত, এরকম এখন তো বেড়েই যাচ্ছে। হ্যাঁ আগে ছিলাম আগেই ভালো ছিল, এখন সে আগেই ভালো ছিল। দেশ স্বাধীন হয়েছে কিনা এটা তো সঠিক বলতে এখনো পর্যন্ত বলতে পারি না, কিন্তু আগে ভালো ছিলাম আমি যতটুকু বলতেছি আগেই ভালো ছিলাম। কী জন্য ভালো ছিলাম, যেটা আপনার আগে রাত্রে আমি কিন্তু ম্যাক্সিমাম সময় রাত্রেবেলা বাইক চালাই, সারা রাত রাত্রেবেলা 12টা মানে 11টার পর প্লাস হলেই কারণ বাজার ধুলাই পার কিছু কিছু অংশ আছে এগুলো আপনার ঢুকা যায় না, আপনার লাইভই দেখতে পারবেন। কারণ এই সরকারের ব্যর্থতার কারণে বলতে পারি না, সরকার তো চেষ্টা করতেছে কিন্তু হইতে পারে যে কিছু একটা গাফুলতি আছে, যে ওদেরকে পুলিশদেরকে প্রেশার দিতেছে না, বা পুলিশটা আগে যদি 2 টাকা খাইতো তাও একটা সেফ মনে করতাম, জানা জানটা সেফ আছে। আমি সরকারের ব্যর্থতা সফলতা ব্যর্থতা 2টাই আছে, কিন্তু এই 3 মাসেতে এত সফলতা অর্জন করতে সম্ভব না, যেহেতু তারা রাজনীতি থেকে আসে নাই, দেশ চালানোর আসলে অভিজ্ঞতা তো নাই। কিন্তু তার মধ্যে আমি যেটা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, এই জন্যেই 16 বছর যে সরকার দেশ চালিয়ে গেছেন সেই সরকারের প্রশাসন এখনও সবাই বর্তমান আছে, তারা যদি সহযোগিতা না করে তাহলে এখানে কারো পক্ষেই দেশ চালানো সম্ভব না। অ্যাকচুয়ালি বর্তমানে আইন শৃঙ্খলা খুবই অবনতির দিকেই দেখতেছি, কারণ এখন যে সরকার আছে এই সরকারকে ওইরকমভাবে আইন শৃঙ্খলা যারা আছেন তারা ওইভাবে মূল্যায়ন করছে না বা ওইভাবে কাজ করছে না, তো সাধারণ জনগণ এই অবস্থায় খুবই তারা দুর্ভোগের মধ্যে আছে। কারণ অনেক সিগন্যালেই অনেক সময় আমরা দেখি ভালোভাবে অনেক আপনার সার্জেন্ট বা ট্রাফিক নেই বলেই চলে, পুলিশের সংখ্যাও অনেক কম, আবার লোকজনও আগের মতো নেই, তারা আইন শৃঙ্খলার প্রতি কেমন যেন একটা অনাস্থা প্রকাশ করছে। তো
অনেকেই আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, ভয়ের ভীতিতে আছে, যার জন্য মুখ খুলতে রাজি হচ্ছে না। তবে আগের চাইতে এখন দেশটা খুবই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার মনে হয়, এরকম একটা কিছু ঘটছে।